নমস্কার, ওয়েলকাম টু দীপার ডায়েরি। দীপার ডায়েরিতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করব আমি পূজা স্পেশাল পর্বের তৃতীয় রেসিপি। আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, এবং সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ জানালাম, চলুন দেখতে থাকুন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন দম বিরিয়ানি। প্রেশার কুকারে চিকেন দম বিরিয়ানি বানানো খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর কোনো সাইড ডিশ ছাড়াই এটা খাওয়া হয়। অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবেন, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে চিকেন দম বিরিয়ানি বানাবো। এটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমার লাগবে লম্বা দানার চাল, যেটা আমি 500 গ্রাম নিয়েছি, এবং নুন দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনি যে কোনো চালই ব্যবহার করতে পারেন। আর আমার লাগবে, আমি 700 গ্রাম চিকেন এখানে নিয়েছি, যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে। আর এরপরে আমি এটা ম্যারিনেশনের জন্য কিছু জিনিস অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ টক দই, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা 1/2 টেবিল চামচ, আমি কিন্তু সমস্ত ডেসক্রিপশন বক্সে পরিমাণ দিয়ে দেবো। রসুন বাটা 1/2 চা চামচ, আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো, যেহেতু এটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা হচ্ছে 1/4 চা চামচ, আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দেবো 1 চা চামচ, আমি এখানে দিয়ে দেব মিট মশলা 1 চা চামচ, পুদিনা পাতা দিয়ে দেব খানিকটা, আর ধনে পাতা দিয়ে দেব কিছুটা। পুদিনা পাতা ধনে পাতা আপনার না থাকলে আপনি অ্যাভয়েড করবেন। এবারে খুব ভালোভাবে এটাকে, সরষের তেল আমি 2 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দেব, তারপর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা এটা ম্যারিনেশন হতে হতে, আপনি বেশিক্ষণ রাখলে অবশ্যই ফ্রিজে রাখবেন। আমি চলে যাব অন্য স্টেপে। আমি এখানে জল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, জলটা গরম করতে দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম 1টা বড় এলাচ, 2টো ছোট এলাচ আমি ফাটিয়ে নিয়ে দিয়েছি, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ নুন, আর 1 টেবিল চামচ ঘি। খুব ভালোভাবে মিশিয়ে নেবো, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দেব। অবশ্যই খেয়ালে রাখতে হবে চালটা ফুটলেই অফ করে দেবে, 50%-এর বেশি চাল ভাতটা সেদ্ধ হওয়া যাবে না, 50%-এর উপরে এটা যাওয়া যাবে না। একবার ফুটলে এটাকে অফ করে নামিয়ে নিতে হবে। ভাতটা ফুটে গেছে, আমি একটু খুন্তি দিয়ে দেখে নেব, এটা হয়ে গেছে ঠিক এই অবস্থাতেই, কিন্তু আমাকে নামিয়ে নিতে হবে, গ্যাসটা অফ করে দেব আমি। এরপর এটাকে ছাকনার উপর ছাকনি দিয়ে ছেঁকে নেব ফ্যানটাকে ঝরানোর জন্য। চলে যাব আমি নেক্সট স্টেপে। এখানে কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব, তার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, এবং 1 টেবিল চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, একটু জিরে গুঁড়ো, সরি একটু গোটা জিরে 1/2 চা চামচ, 10-15 সেকেন্ড এটা নাড়াচাড়া করব, করে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব, এবং এটা নাড়াচাড়া আমি করতে থাকবো, একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়বো কিছুটা, একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না তেলটা এখানে মাংস থেকে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। এবং এটা ঢাকা চাপা দিয়েও রান্না করতে পারেন, একটু ঢাকা দিলেও কিন্তু খুলে খুলে মাঝে মধ্যেই নাড়াচাড়া করে দিতে হবে।
ঢাকাটা দিয়ে দেব আমি, দু তিন মিনিট বাদে খুলে নিয়ে লঙ্কাটা দিয়ে দেব। আমি এখানে চারটে লঙ্কা দিয়েছি, আপনি একটু বুঝে দেবেন। আর চিকেন যেটাতে মাখিয়েছিলাম সেটা ধুয়ে একটু সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট, এটা হবে, ফিরে আসব 10 মিনিট পর। হয়ে গেছে 10 মিনিট, ঢাকাটা খুলে দেখে নিয়েছি, চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই এবং গ্রেভি তেলটাও ছেড়েছে, তেলটা বেরিয়ে এসেছে। এবারে আমি এটাকে ওপর থেকে ছড়িয়ে দেব একটুখানি ধনে পাতা আর সামান্য পুদিনা পাতা। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আপনার যদি পুদিনা পাতা ধনে পাতা না থাকে আপনি অ্যাভয়েড করবেন এটাকে। এরপরে আমি চারটে পেঁয়াজকে ভেজে রেখে দিয়েছি আলাদাভাবে, এই পেঁয়াজ ভাজার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেব আর অর্ধেকটা বিরিয়ানির জন্য রেখে দেব। মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি 4 থেকে 5টা ভেজে নিতে হবে, আমি ভেজে নিয়েছি। এরপর এটাতে মিশিয়ে দেব এবং আমি চলে যাব পরবর্তী স্টেপে। আমি প্রেশার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আমি এর মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। আপনি ঘিয়ের পরিমাণ বাড়াতে পারেন, ঘিয়ে পুরোটাই আপনি ঘিয়েও করতে পারেন, আমি এখানে তেল আর ঘি মিশিয়েই করেছি। ঘিটা যখন খুব ভালোভাবে গলে যাবে একটু চারদিকে লাগিয়ে নিয়ে এর মধ্যে আমি ভাত দিয়ে দেব এবং ভাতটা কিন্তু আমি অর্ধেকটা পরিমাণ দেব আর অর্ধেকটা কিন্তু আমি রেখে দেব। অর্ধেকটা ভাত আমি দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দেয়া হয়ে গেছে, আমি ভালোভাবে এটাকে ছড়িয়ে নেব। এর উপরে আমি চিকেনটা দিয়ে দেব, চিকেনটা এইভাবে দিলে পড়ে যাবে, আমি হাতায় করে তুলে চিকেনটা দিয়ে দেব, চিকেন কিন্তু পুরোটাই দিয়ে দেব। চিকেনটা দেয়া হয়ে গেছে, আলু আমি 4-5টা সেদ্ধ করে ভেজে রেখেছি। আপনি যদি আলু না দেন আলুটা অ্যাভয়েড করবেন। আমি এখানে আলুটা দিয়ে দেব, আলুটা বিরিয়ানিতে দিলে ভালো লাগে খেতে। দেয়া হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ ভাজাটা, খানিকটা পেঁয়াজ ভাজা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভাতটা দিয়ে দেব। এরপর উপর থেকে বাকি পেঁয়াজটা ছড়িয়ে দেব, বাকি পেঁয়াজ ভাজাটা দেয়া হয়ে গেছে। এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, যেহেতু নুন দিয়ে ভাতটা ফোটানো হয়েছে নুনের পরিমাণটা কম দিতে হবে, উপর ধনে পাতা কিছুটা এবং পুদিনা পাতা কিছুটা। আর দিয়ে দেব 1/2 চা চামচ ঘি, 100 ml এর জল আমি দিয়ে দেব, না দিলে কিন্তু বেশি দেয়া যাবে না, বেশি দিলে কিন্তু ভাতটা গলে যাবে। 1টা সিটি দেব, যেহেতু আমার তৈরি করা আছে বেশিটাই সব সেদ্ধ করা, তাই 1টা সিটি। সিটি হয়ে গেছে, এবার খুলে দেখে নেব কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে দারুণ গন্ধে, খেতেও অসাধারণ, আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানালাম। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য, কমেন্ট করার জন্য, লাইক দেওয়ার জন্য অনুরোধ জানালাম, এবং ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং বেল নোটিফিকেশান অন করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।